ফুল থেকে সংগ্রহ করা এসব মধু রপ্তানি হয় বিদেশেও। দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই মধু। এতে একদিকে যেমন অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা, ঠিক তেমনই মধু উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সুবাদে কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজারো মানুষের। আমরা মধু কালেকশন করে নিয়ে এখানে আমরা প্রসেসিং করি, এখানে আমরা ডিমোস্টার করি, ডিমোস্টার করে আমরা এটা প্রসেসিং করে হোম মার্কেটের জন্য প্রসেসিং করি, এক্সপোর্টের জন্য প্রসেসিং করি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে বাগেরহাটের রামপালের সোনাতুনিয়া এলাকায় অবস্থিত এই মধু রিপেয়ারিং কারখানার মধু। প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারীরা জানান, ধোঁয়া সৃষ্টি করে মৌচাক থেকে প্রাকৃতিক মধু সংগ্রহ করেন মধু সংগ্রহকারীরা। পরবর্তীতে সেগুলো কারখানায় এনে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ও প্রক্রিয়াজাতকরণের পর সবশেষে করা হয় প্যাকেটজাতকরণের কাজ। স্বাদে ও মানে অনন্য হওয়ায় রামপালের এই মধুর চাহিদা বেড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। বর্তমানে ভারত আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটিতে উৎপাদিত মধু রপ্তানি হচ্ছে বলেও জানান কর্মকর্তা কর্মচারীরা। এই জায়গায় কাজ করতে এসে হয়তো সব অসহায় মানুষ, হয়তো দারিদ্র মানুষ, তারপরে মনে করেন যে এই জায়গায় কাজ করতে এসে অনেক মানে আমাকে একটা সাহস হয়েছে যে আমাদের বাড়ি হচ্ছে একটা কারখানা হয়েছে। আমরা যে সাধারণ মানুষ গরিব আছি, যে মেয়েরা গরিব আছে, আমাকে যাতায়াত করতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের বাড়ির পাশে এই কারখানাটা হয়ে আমাদের অনেক সাহস হয়নি মানে তার আমাকে তো মজুরি সেটা সঠিকভাবে দেয়, আমাকে কোনো মানে দেয় টেন্ডার আসলে আমরা সে অনুযায়ী আমরা কাজ করি। এখানে মধু রিপাইং কোম্পানি এটা মনে করেন যে আমি এখানে কর্ম করে খুব খুব ভালো আছি। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, মধু উৎপাদন বৃদ্ধি পেলে সম্প্রসারিত হবে এ বাজার, বাড়বে রপ্তানি, সেই সাথে বৈদেশিক মুদ্রা। তাই সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ প্রদানের সুযোগ বৃদ্ধি করে কৃষক ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা প্রয়োজন বলেও মনে করেন জেজেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বশির। যেহেতু আমাদের মধুটা আমেরিকাতে যাবে, আমার পাশে মংলা সিপোর্ট আছে, আমরা এই পোর্টটাকে ব্যবহার করব, এই পোর্টটাকে ব্যবহার করি আমরা আমাদের মধুটা এক্সপোর্ট করব। এবং আমাদের এই হানিটা যাবে হচ্ছে 300 কেজির ফুড গ্রেড স্টিল ড্রামে, এবং এই ফ্লোচার্টটা হচ্ছে যেমন চাষের মধুটা, যখন আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের লিস্টেড ফার্মার আছে এবং সারা বাংলাদেশ থেকে আমরা এই মধুটা কালেকশন করি। আমাদের দেশে মূলত 6 মান্থ এটা সিজন থাকে, আর 6 মান্থ হচ্ছে অফ সিজন থাকে, বিশেষ করে চাষের মধুটা। বাংলাদেশ সরকার যাতে আমাদেরকে বিশেষ করে এই যে প্রান্তিক চাষি যারা আছে এই চাষিদেরকে হেল্প করে, আমাদের যেমন বিসিক এর মাধ্যমে যদি হেল্প করে, যেরকম চাষিদেরকে উন্নত মানের বক্স দেওয়া, উন্নত মানের বি দেওয়া, তাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া, উন্নত মানের ফ্যাক্টরি, রিফাইন মধু প্রসেসিং বাংলাদেশে, আমার কাছে মনে হয় এত বড় প্রসেসিং আমরাই সেট আপ করছি ফার্স্ট টাইম। একটাই লক্ষ্য আমাদের, বাংলাদেশের চাষের মধুটা আমরা ইউরোপের মার্কেটে পৌঁছে দিতে চাই।